হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা সেই মর্ডার্ন মেরিট কাপল অ্যানিমেটেড 8 আর 9 নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করব। যদি আগের এক্সপ্লেন গুলো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। বেশি কথা না বলে চলো আজকের এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। 8 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি শিউরি বলছে, ওই দিনের পর থেকে আমাদের মধ্যে আর কোনো কথাই হয়নি। মানে এখানে শিউরি জিরো আর ওর ওই দিনের কিসের কথা বলছিল। আর অন্যদিকে আমরা দেখি জিরো গেম খেলতে খেলতে বলে, কি সিদ্ধান্ত নিব আমি কিছুই বুঝতে পারছি না। এরপর আমরা দেখি জিরো আর আকারি তাদের র্যাঙ্ক চেক করে জানতে পারে ওরা 13 নাম্বারে আছে। তখন আকারি বলে, মাত্র 3 র্যাঙ্কের জন্য আমরা পিছিয়ে গেলাম। এটা শুনে জিরো বলে, 5 নাম্বারে যে কাপড়রা আছে ওরা গত মাসেই ডেট করা শুরু করেছে, তাহলে তো আমরা ওদের কখনোই হারাতে পারবো না। কিন্তু সমস্যা নেই, পরের মাসে আমরা আবারও উপরে যাওয়ার চেষ্টা করব। এরপরের সিনে আমরা দেখি জিরো গোসল করতে থাকে, আর তখনই সেখানে আকারি চলে আসে। আকারি বলে, জিরো বাঁচাও আমাকে, একটা স্পাইডার ওখানে। তখন জিরো আকারিকে বলে, এখানে আমি গোসল করছি আর তুমি সামান্য একটা স্পাইডারের ভয়ে ভিতরে ঢুকে গেলে। তখন আকারি বলে, তুমি জানো না আমি স্পাইডারকে কত ভয় পাই, এখন বেশি কথা না বলে চলো আমার সাথে। এরপর আমরা দেখি আকারি জিরোকে বসিয়ে রাখে। তখন জিরো বলে, আর কতক্ষণ এভাবে বসে থাকবো, কই তোমার স্পাইডার? তখন আকারি বলে, যতক্ষণ পর্যন্ত স্পাইডার না আসছে ততক্ষণ পর্যন্ত বসে থাকবে। এটা শুনে জিরো বলে, যখন স্পাইডার আসবে তখন আমাকে ডাক দিও, আমি চলে আসব। আকারি বলে, যদি স্পাইডার দেখার পর ভয়ে আমার মুখ দিয়ে আওয়াজ না বের হয় তাহলে কি করব। তখন জিরো মনে মনে বলে, তোমার এই স্পাইডারের জন্য আমার সাপ দাঁড়িয়ে যাচ্ছে। এরপর আকারি জিরোকে ওর সাথে ওয়াশরুমে যেতে বলে। তখন জিরো যেতে না চাইলেও বাধ্য হয়ে ওকে যেতে হয়। তারপর আকারি ওয়াশরুম থেকে বের হওয়ার পর জিরো বলে, আমি ওয়াশরুমে যেয়ে আসি, না হলে পরে তুমি যেতে দিবে না আমায়। তখন জিরো ভিতরে যাওয়ার পর আকারি নিজেকে গালি দিতে থাকে আর বলে, আমি কি করছি এগুলো, আমার লজ্জা লাগা দরকার, ওকে আমি ওয়াশরুম পর্যন্ত নিয়ে এসেছি। এরপর জিরো বের হয়ে আকারির দিকে হাত বাড়িয়ে বলে, চলো এবার আমরা যাই। তখন আকারি বলে, হাত ধুয়ে এসেছো তো? এটা শুনে জিরো বলে, হ্যাঁ ধুয়ে এসেছি, গ্রান সঙ্গে দেখো। এরপর আমরা দেখি জিরো আইসক্রিম খাচ্ছে আর আকারি নখে নেল পলিশ দিতেছে। তখন আকারি বলে, আমিও আইসক্রিম খাবো। জিরো বলে, ফ্রিজে আরেকটা আছে, ওখান থেকে নিয়ে এসে খাও। তখন আকারি বলে, আমি যাবো না, যদি স্পাইডার সেখানে এসে পড়ে আমি এক চামচই খাবো, তোমার এখান থেকে খাওয়ায় দাও তাহলেই তো হয়। তখন জিরো আকারিকে খাওয়ায় দেয়। এরপর আকারি বলে, জিরো তোমার না চকলেট আইসক্রিম পছন্দ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তোমার পছন্দও আমার মতো হয়ে যাচ্ছে। এরপর জিরো আকারিকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি আজকে কোনো ভালো জিনিস হয়েছে নাকি? তখন আকারি বলে, হ্যাঁ তেমন কিছু না, কিন্তু তুমি অনেক ফানি। আচ্ছা আমাকে একটা কথা বলো, যদি আমরা প্র্যাকটিক্যালের জন্য কাপল না হতাম তাহলে আমাদের মধ্যে কি হতো? এটা শুনে জিরো বলে, তাহলে হয়তো আমরা কখনো একজন আরেকজনের সাথে কথাই বলতাম না। তখন আকারি বলে, তুমি এতটাও আবার খারাপ না, বেশিরভাগ মেয়েরা তোমাকে জানেই না, আমিও জানতাম না, তাহলে ডেট কিভাবে করতাম? এরপর জিরো বলে, সব কাপলরাই আমাদের মতো। তখন আকারি বলে, কিন্তু 5 নাম্বার কাপলরা তো সত্যিই ডেট করছে, চলো তাহলে আমরাও ডেট করে দেখি। এটা শুনে জিরো অবাক হয় আর জিরোর চেহারা আকারি দেখে বলে, আমি মজা করছিলাম। এরপর আমরা দেখি আকারি একটি ছোট স্পাইডার দেখে ভয়ে জিরোর গলা চেপে ধরে। ভয়ে আকারি জিরোকে এমন ভাবে ধরে যে জিরোর চেহারা পুরো লজ্জায় লাল হয়ে যায়। তারপর আমরা দেখি আকারি আর জিরো একজন আরেকজনকে গুড নাইট বলে তাদের রুমে গিয়ে ঘুমিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি শিওরি বারান্দায় দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মিনামি সেখানে এসে বলে, শিওরি কি হয়েছে, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি সাহায্য করার পুরো চেষ্টা করব। এরপর শিওরি মিনামিকে সব কথা বলে, ওই দিন যা হয়েছিল, কিসের কথা থেকে শুরু করে জিরোকে যে ও অনেক ভালোবাসে সেটাও বলে। কিন্তু শিওরি এখানে ওর নামের জায়গায় অন্য আরেকটি মেয়ের কথা বলে, যাতে মিনামি বুঝতে না পারে যে সবকিছু ওর কথা বলছে। সবকিছু মনোযোগ দিয়ে শুনে মিনামি বলে, যদি মেয়েটি সত্যি ওই ছেলেকে ভালোবেসে থাকে আর যদি মনে হয় যে তাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব, তাহলে মেয়েটির দেরি করা ঠিক হবে না, দেরি করলে আমারটার মতো সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি চাই না তুমি জীবনে, মানে তোমার ফ্রেন্ড জীবনে যাতে কোনো আফসোস না করে। এখন তোমার ফ্রেন্ডকে বইলো সোজাসুজি ওই ছেলেটির সাথে কথা বলতে। তখন শিওরি বলে, এটা অসম্ভব। এটা শুনে মিনামি বলে, তোমার ফ্রেন্ডের জন্য অসম্ভব? আমার মনে হয় শিওরি তোমার নিজের উপর নিজের একটু কনফিডেন্স বাড়ানো দরকার, মানে তোমার ফ্রেন্ডকে বললো আমি এরকম বলেছি। এখানে মিনামি আগেই বুঝতে পেরেছিল যে শিওরি ওর কোনো ফ্রেন্ডের কথা নয়, ওর নিজের কথাই বলছিল। এরপর আমরা দেখি পরের দিন স্কুলে মেই শিওরিকে বলছে, তোমার নিজের উপর কনফিডেন্স বাড়ানো দরকার শিওরি, এরকম অফ শোল্ডার টপ জিরোর মতো ছেলেদের অনেক পছন্দ হবে। তখন শিওরি বলে, মেই এই সময় আমরা আমার না তোমার শপিং করছি। এটা শুনে মেই বলে, আমার মনে হয় এই টপটি আমার থেকে বেশি তোমার উপরে সুন্দর লাগবে। তখন টেরাফিউর নামে একটি ছেলে ওদের দুজনের কাছে এসে বলে, মেই আজকে আমার জবের ইন্টারভিউ আছে,
আছে যার জন্য আমি ডিনারে আসতে পারবো না। তখন মেয়ে বলে আচ্ছা ঠিক আছে। এরপর আমরা দেখি টেরাফিউন মিনামির সাথে ডিনার করছে। তখন আমরা সেখানে আরেকটি লোককেও দেখতে পাই। মিনামি টেরাফিউনকে বলে এটা হলো কামোর ভাই, কামো যে ছেলেটি সবসময় জিরোর সাথে থাকে, জিরোর ভালো ফ্রেন্ড, চিনতে পারছো? তখন টেরাফিউন বলে হ্যাঁ চিনতে পারছি। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি জিরো আর কামো একটা রেস্টুরেন্টে বসে আছে। তখন কামো বলে কি কুত্তা ভাগ্য আমার, তার সাথে ডিনার করতে হচ্ছে যার সাথে আমি প্রতিদিন দেখা করি। তখন জিরো বলে আরে ভাই তুই তো আমাকে এখানে ইনভাইট করে নিয়ে আসছোস। কামো বলে আজকে আমার ওয়াইফ বলেছে ঘরে কোনো খাবার রান্না হবে না, তাই বাইরে থেকে যাতে খেয়ে আসি। তখন জিরো বলে কিন্তু তোদের মধ্যে তো সবকিছু ভালোই চলছে তাহলে? এটা শুনে কামো বলে আমরা তোর আর আকারের মতো এত ক্লোজ না, তোরা তো ভুল করেও একজন আরেকজনকে কিস করে ফেলোস, এসব তোর সাথেই হয় কেন? এখন দেখ আমি কি করি। এরপর কামো জিরোকে কিস করতে নেয় আর তখনই সেখান দিয়ে শিউরি যেতে থাকে। জিরো ভাবে শিউরি ওদের এভাবে দেখে চলে যাচ্ছে। তখন জিরো কামোকে একটা মেরে শিউরির পিছনে গিয়ে ওকে ডাক দেয়। জিরো শিউরিকে বলে সেসব কিছু একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুমি কিছু মনে করো না, আই এম সরি। তখন শিউরি ভাবে জিরো ওই দিনের কিসের জন্য সরি বলছে। শিউরি বলে আসলে সরি আমার বলা দরকার, ওটাতে তোমার কোনো দোষ ছিল না, আমি তো তোমাকে করতে বলেছিলাম। জিরো বলে কামোর সেরকম অদ্ভুত আচরণের জন্য তুমি কেন সরি বলছো? এটা শুনে শিউরি বলে তুমি কামোর কথা কেন বলছো? জিরো বলে রেস্টুরেন্টে কামোই তো সেই নাটক করছিল। তখন দুজনেই বুঝতে পারে ওরা এতক্ষণ হুদায় একজন আরেকজনকে সরি বলছিল। এরপর দুজনেই একসাথে কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে আর এখানেই 8 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। 9 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি স্কুলের টিচার সবাইকে বলছে গরমের ছুটির জন্য কেউ ডিস্ট্র্যাক্ট হয়ো না, তোমাদের 13 তারিখ পর্যন্ত অবজার্ভ করা হবে আর তার উপরে গ্রেড দেয়া হবে। তখন জিরো মনে মনে বলে আকারের সাথে আমার প্র্যাকটিক্যাল ভালোই চলছে, কিন্তু গরমের ছুটি এসে পড়লো আর আমরা এখনো টপ 10 যেতে পারলাম না। এরপর আমরা দেখি কামো জিরোকে বলছে এই গরমে আমি একটা সামার জব করব, মাত্র 3 দিনের কাজ, তাও আবার সমুদ্রের পাশে। তখন জিরো বলে আচ্ছা তাহলে তুই সেখানে থেকেই সামার জব করবি? এটা শুনে কামো বলে হ্যাঁ সুযোগে ছুটিটা কাজে লাগিয়ে নিব আর 2টা টাকাও ইনকাম হয়ে যাবে, আমার টাকার অনেক দরকার, এজন্য আমার ভাই যখন আমাকে বলেছে তখন আমি সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছি, আর কাজও তো অনেক সহজ, এজন্য আমি তোর অ্যাপ্লিকেশন সাবমিট করে দিছি। এটা শুনে জিরো বলে কি সাবমিট করার আগে আমাকে একবার জিজ্ঞেস করবি তো? ভাই আমি এসব ওয়েটারদের কাজ করতে পারবো না। এরপর আমরা দেখি শিউরি সেখানে আসে। তখন শিউরি জিরোর হাতের কাগজটি দেখে বলে মেই আর আমিও এই জবটির জন্য অ্যাপ্লাই করেছি, পার্ট টাইম জব, মাত্র কয়েকদিনের জন্য, তারপর আমি গরমের ছুটিতে অনেক মজা করব। এটা শুনে কামো বলে কি বলছো, আমি আর জিরো তো এই জবে অ্যাপ্লাই করেছি, আমরা সেখানে অনেক পরিশ্রম করব। তখন শিউরি অনেক খুশি হয়ে বলে জিরো তুমিও সেখানে যাবে? তাহলে তো ভালোই, আমরা একসাথে কাজ করব, আমি এটার জন্য অনেক এক্সাইটেড। এটা বলে শিউরি চলে যায়। এরপর কামো জিরোকে বলে আমি আমার ভাইকে জবের কনফার্মেশন দিয়ে দেই, তুই একটা কাজ কর এটার মধ্যে তোর ওয়াইফের সাইন নিয়ে আয়। তখন জিরো বলে আচ্ছা ঠিক আছে। এটা শুনে কামো বলে আশা করছি এই জবে যাওয়ার জন্য তোর কোনো সমস্যা হবে না। এরপর জিরো বাসায় গিয়ে আকারিকে বলে আমি আর কামো একটা পার্ট টাইম জবের জন্য কিছুদিন বাইরে থাকবো। তখন আকারি বলে কি বলছো, আমি ও তো সমুদ্রের কাছে একটা নতুন রেস্টুরেন্টে পার্ট টাইম জব পেয়েছি। এটা শুনে জিরো বলে বছরের এই সময় অনেক পার্ট টাইম জব পাওয়া যায়, যাক ভালোই তাহলে। এরপর আকারি বলে তার মানে আমরা কিছুদিন একজন আরেকজনের থেকে দূরে থাকবো? এটা বলেই আকারি জিরোকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক মিস করব, তুমি আমাকে মিস করবে না? তখন জিরো কিছুই বলে না, বলবেই বা কি করে, ওর অবস্থা তখন খারাপ হয়ে গেছিল। এরপর ওরা দুজনেই ওদের জবের কাগজ দেখে জানতে পারে আসলে ওরা জবের জন্য একই জায়গায় যাচ্ছে। এরপর আমরা দেখি সবাই সেই সমুদ্রের পাশে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। তখন মিনামি সবাইকে বলে এই পুরো জায়গাটা আমাদের জন্য রিজার্ভ করা, ছেলেরা এক পাশে থাকবে আর মেয়েরা অন্য পাশে, এখন সবাই সবার জিনিস রুমে রেখে সময় মতন ট্রেনিং এর জন্য রেস্টুরেন্টে চলে আসো। এরপর আমরা দেখি রেস্টুরেন্টের ওনার সবাইকে বলছে এখানে কাজ 2টি টিম বানিয়ে করতে হবে, একটি টিম কিচেনে এবং আরেকটি টিম ফ্লোরে কাজ করবে, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে লাঞ্চ ব্রেকে তোমার কোনো কলিগকে বলে দিও। তারপর আমরা দেখি কামো জিরোকে বলছে ভাই ভালোই হয়েছে তুই আমার সাথে এখানে আসোস, না হলে আমি একা বোর হয়ে যেতাম, আর এই কাপড়গুলো পরে আমার হাঁটতে কেমন জানি লাগছে। তখন জিরো বলে কিন্তু তুই তো এখানে অনেক ভালো কাপড় নিয়ে আইসোস, আচ্ছা তুই ওই কাপড়গুলো কোথায় পাইছোস? এটা শুনে কামো বলে কিছুদিন আগে আমার ভাই আমার জন্য ওই কাপড়গুলো নিয়ে আসছিল আর আমি সেই কাপড়গুলো নিয়ে নেই, এখন আমি সেই কাপড়গুলো পরে এখানে একটি মেয়ে পটাবো। তখন শিওরি বলে জিরো তুমি কিচেনে কাজ করবে নাকি ফ্লোরে? জিরো বলে হয়তো কিচেনে, কারণ আমি কাস্টমারদের ঠিকভাবে ম্যানেজ করতে পারবো
যাবো না। তখন শিওরি বলে, আমিও কিচেন চুজ করছি, যদি তুমিও থাকো তাহলে অনেক মজা হবে। এরপর অন্যদিকে আমরা দেখি মিনামি আকারিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। তখন মিনামি বলে, আকারি তুমি অনেক ফাস্ট লার্নার, তুমি সবকিছু অনেক ভালোভাবে বুঝে গেছো, এর জন্য আমার অনেক হেল্প হবে। তখন আকারি বলে, তাহলে তো ভালোই। এরপর আমরা দেখি সাচি আর নাৎসুমি টেরাফিউনকে বলছে, কিরে মনোযোগ কই তোর, এদিকে দেখ। তখন সাচি আর নাৎসুমি টেরাফিউনকে বিভিন্ন কথা বলে ওর সাথে মজা করতে থাকে। টেরাফিউন তখন বলে, আমার সাথে মজা করলে আমি তোমাদের কিছুই শিখাবো না। তখন ওরা বলে, না শিখালে আমরা তোমার সাথে কি করব জানো তুমি। এরপর আমরা দেখি শিওরি আপেল কাটার সময় মেয়েকে বলে, সরি আমি তোমাকে আমার সাথে কিচেনে কাজ করাচ্ছি। তখন মেয়ে বলে, সরি বলার কিছুই নেই, আমি তো অনেক খুশি আমি তোমার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আসলে তুমি যার সাথে কাজ করতে চাও সে ওখানে দাঁড়িয়ে আছে, তোমরা দুজন এখানে ভাগ্যের কারণে একসাথে হয়েছো, তাই সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিও না। আর মেয়ে জিরোকে ডেকে বলে, উপর থেকে একটা জিনিস নামাতে হবে, এখানে এসে শিওরির হেল্প করো। তখন জিরো এসে বলে, কি নামাতে হবে আমাকে বলো। শিওরি বলে, উপরের ওইটা নামিয়ে দাও তাহলেই হবে। তারপর জিরো সেটা নামিয়ে দেয়। তখন শিওরি বলে, তুমি আমার সাথে প্র্যাকটিস করবে। এরপর জিরো প্র্যাকটিস করতে গিয়ে শিওরির আর ওর পুরো চেহারা ক্রিম দিয়ে ভরে ফেলে। তখন জিরো শিওরির চেহারার ক্রিম পরিষ্কার করতে করতে ওর অনেক ক্লোজ হয়ে যায়। তখন শিওরি দেখতে পায় সাচি আর নাৎসুমি ওদের দেখতেছে। এরপর সাচি আর নাৎসুমি ভিতরে এসে দুইটা বক্স নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর ওরা দুজনেই দুজনকে সরি বলে। এরপর আমরা দেখি সেখানে কামো এসে জিরোকে বলে, তুই সুইমিং এর কাপড় তো আনছোস তাই না। তারপর আমরা দেখি সবাই সমুদ্রের কাছে গিয়ে কথা বলতে থাকে। তখন কামো বলে, আকারি তো এমনি অনেক ছোট কাপড় পরে, কিন্তু আজকে এমন সুইমিং স্যুট পরেছে, কিন্তু এটাতেও ওকে অনেক সুন্দর লাগছে। জিরো এটা শুনে নিজের মনে উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। তখনই সেখানে শিওরি এসে বলে, তোমাদের সুইমিং স্যুট কোথায়, তোমরা কি পানিতে নামবে না। এটা শুনে কামো বলে, আসলে আমরা ভাবছিলাম কাজের জন্য আমরা সময়ই পাবো না, এজন্য আমরা আমাদের সুইমিং কস্টিউম আনিনি। এরপর শিওরি বলে, যদি কারো সমস্যা না হয় তাহলে আমরা ওইদিকে যাই। তখন সবাই সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেদিকে একটা হোটেল ছিল। আর এখানেই 9 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই এক্সপ্লেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।